সো অনেকে আমার কাছে জানতে চাইছিলেন যে আমার মালিকের কয়টা গাড়ি আছে এবং আমাকে কয়টা গাড়ি পরিষ্কার করতে হয়, এমনকি এটাও জানতে চাইছিলেন যে অন্য অন্য যে ড্রাইভাররা আছে তাদেরকে আসলে কয়টা গাড়ি পরিষ্কার করা লাগে বা কেমন তারা গাড়ি আসলে পরিষ্কার করতে হয় তাদেরকে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে আমার মালিকের টোটাল চারটা গাড়ি আছে। তো চারটা গাড়ির মধ্যে একটা হচ্ছে এখানে ভিতরে জিএমসি গাড়ি, আর এখানে একটা, আর এখানে দেখতে পাচ্ছেন এটা গাড়ি আমি চালাই, এটা আমি গাড়ি চালাই, আর সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মালিকের ছেলের গাড়ি। তো আজকে প্রায় 4-5 দিন প্রচুর বৃষ্টি হচ্ছে আর রিয়াদে, তো দেখতে পাচ্ছেন গাড়ির অবস্থা কেমন, একেবারে অপরিষ্কার হয়ে আছে। তো এই গাড়িগুলো আসলে বাহিরে ধোয়াবে, আমাকে শুধু এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ধুতে হয়। তো এই গাড়িটার বয়স প্রায় 2 বছর হচ্ছে। তো এটা যখন প্রথম কিনছিল তখন আমাকে কিন্তু ধুইতে হয়েছিল, প্রথম গাড়িটা আমি ধুইছিলাম, প্রায় 2-3 মাস গাড়িটা ধুইছিলাম। এরপরে আসলে আমি ধোয়া বন্ধ করে দিছি, তো আমাকে এরপর আর বলে নাই যে গাড়িটা ধোয়ার জন্য, তো আমি আর ধুই নাই। এখানে কোথাও অ্যাক্সিডেন্ট করছিল হালকা একটু। তো এদিকে আমার গাড়িও অপরিষ্কার একদম। তো কারণ হল যে 4-5 দিন প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে অবস্থা একেবারে খারাপ, একেবারে অপরিষ্কার আছে। তো এটা হচ্ছে আমার গাড়ি, আমি যে গাড়িটা চালাই খুবই নর্মাল গাড়ি, এদেশের জন্য খুবই নর্মাল গাড়ি একটা। তো অন্য অন্য ফ্যামিলিতে আসলে দামি গাড়ি থাকে, দামি গাড়ি আসলে আমাদের এখানেও আছে, আমার কপিলের এটা হচ্ছে দামি গাড়ি, এরপর এটাও মোটামুটি দামি আছে, এরপর যেটা ভিতরে আছে ওটা হচ্ছে জিএমসি, ওটাও দামি গাড়ি। তো আমি যে গাড়িটা চালাই এই গাড়িটা, এই গাড়িটা এদের মানে এই ফ্যামিলিতে সব থেকে কম দামের গাড়ি হচ্ছে এটা, আমি যে গাড়িটা চালাই। তো আসলে যে কথাগুলো বলতে আসছি সেগুলো হচ্ছে আসলে পরিষ্কারের কথা, গাড়ি পরিষ্কারের কথা। তো অন্য অন্য ফ্যামিলিতে আসলে কী হয়, অন্য অন্য ফ্যামিলিতে আসলে গাড়ি কয়টা থাকে, বা যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রাইভার থাকে, তার কপিলে গাড়ি আছে আসলে 3টা। তো 3টার মধ্যে তাকে 3টায় পরিষ্কার করতে হয়। তো এদিকে আমার কপিলে 4টা গাড়ি থাকার ফলে আমাকে 1টা পরিষ্কার করতে হয়, আর বাকিগুলো বাইরে থেকে দেওয়া হয়। কপিলের যদি 4-5টা গাড়ি থাকে বা এর থেকে যদি বেশি থাকে, অনেক সময় ড্রাইভারকে কিন্তু সবগুলো গাড়ি পরিষ্কার করতে হয়। আবার অনেক সময় কপিল যদি ভালো হয় সেক্ষেত্রে বলে যে যে গাড়িটা আসলে ড্রাইভার চালাচ্ছে শুধুমাত্র ওই গাড়িটা পরিষ্কার করার জন্য, বাকি যে গাড়িগুলো আছে সেগুলো তারা বাইরে থেকে পরিষ্কার করে নিয়ে আসে, বাইরে থেকে আসলে 20 রিয়াল বা 35 রিয়াল এমনটা খরচ হয় আর কি পরিষ্কার করতে। তো তারা কী করে, যদি মালিক ভালো হয় সেক্ষেত্রে তারা বাইরে গাড়িগুলো পরিষ্কার করে নিয়ে আসে। তো অবশ্যই আশা করি আপনারা অনেকে প্রশ্ন করছেন, প্রশ্নের অবশ্যই উত্তর পাইছেন। তো ভালো থাকবেন সবাই, কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।